নমস্কার সকলকে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটি ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যার ডেট হলো 24/5/2024। এখানে বলা হচ্ছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য অ্যান্সার কি অফ 7 SLST 80 মেন এক্সাম হ্যাজ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন www.wbmsc.com অন 22/5/2024। অর্থাৎ 7 যে SLST হয়েছিল তার অ্যান্সার কি westbengalmsc.com এই ওয়েবসাইটটিতে 22/5/2024 প্রকাশ করা হয়েছে। তারপর বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ইন 7 SLST মেন এক্সাম হেল্ড অন 3/3/2024, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার হয়েছেন 3/3/2024 পরীক্ষাতে, ক্যান লজ অবজেকশন ইফ এনি এগেনস্ট এনি অ্যান্সার অফ অ্যান্সার কি অফ দ্য কমিশন থ্রু দ্য অবজেকশন পোর্টাল। তারা যে কোনো উত্তরের বিরুদ্ধে তারা কিন্তু অবজেকশন লঞ্চ করতে পারবেন, হুইচ উইল বি ওপেন ফ্রম 6 PM অন 25/5/2024 থেকে 6 PM 8/6/2024 পর্যন্ত। এই যে পোর্টালটি যেখানে অবজেকশন আপনারা করতে পারবেন সেটি কিন্তু খোলা থাকবে 25/5 থেকে 8/6 পর্যন্ত। অন পেমেন্ট অফ ফিজ ₹1000 অনলি ফর অবজেকশন। আপনারা যদি কেউ এই অবজেকশন করতে চান অ্যান্সারের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে ₹1000 পেমেন্ট পে করতে হবে। এখানে আর একটি কথা বলা হয়েছে, আপনারা কিন্তু পরে কোনো স্কোপ পাবেন না এই অ্যান্সার কি নিয়ে অবজেকশন করার জন্য। তাই যাদের মনে হয় যে অ্যান্সার কির কোনো ভুল আছে, তারা কিন্তু এই অবজেকশনটি করতে পারে, তার জন্য ₹1000 কিন্তু অনলাইনে পে করতে হবে। তো এটি ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি ইম্পর্টেন্ট নোটিশ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।